রাত পোহালেই মেগা ডার্বি। আইএসএল এর ডার্বিতে মুখোমুখি মোহনবাগান ও ওয়েস্টবেঙ্গল। তার আগে উত্তেজনার পারদ চড়ছে দুই শিবিরেই। এদিন সকালে অনুশীলন সারে মোহনবাগান, বিকেলে অনুশীলন করে ওয়েস্টবেঙ্গল দল। এদিন ছিল দুই দলেরই সাংবাদিক সম্মেলন। শুক্রবার সকালে অনুশীলন করে মোহনবাগান। জোহাতি ক্রীড়াঙ্গনের ঠিক উল্টো দিকে ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করে মোহনবাগান দল। সকালে অনুশীলনে ছিলেন জনি কাউকো। সাংবাদিকদের জন্য নির্ধারিত করা ছিল মাত্র 15 মিনিট এই অনুশীলন দেখার জন্য। এই মোহনবাগানের ট্রেনিং গ্রাউন্ড ছিল একেবারে কালো কাপড়ে মোড়া, কাকপক্ষীরও দেখার জো নেই মোহনবাগানের অনুশীলন। কিন্তু বিকেলে ওয়েস্টবেঙ্গল দলের অনুশীলনে পাল্টে গেল ছবি। শুক্রবার বিকেলে অনুশীলন করে ওয়েস্টবেঙ্গল দল, কিন্তু এখানেও সাংবাদিকদের জন্য মাত্র 15 মিনিট বরাদ্দ ছিল অনুশীলন কভার করার জন্য। নিয়ম অনুযায়ী মাত্র 15 মিনিট কভার করা হয়, কিন্তু পরে পুরো অনুশীলনটাই দেখতে পারেন সমর্থক ও সাংবাদিকরা। কারণ ওয়েস্টবেঙ্গল দল ট্রেনিং গ্রাউন্ড ওয়ানে যখন প্র্যাকটিস করছিল, তখন ওয়েস্টবেঙ্গল দলের ট্রেনিং গ্রাউন্ডটি কালো কাপড়ে মোড়া ছিল না, ফলে সমর্থক সহ সাংবাদিকরা সকলেই চোখে দেখেছেন ওয়েস্টবেঙ্গলের অনুশীলন। ফলে গোপনে অনুশীলন সারা হলো না ডার্বির আগে ওয়েস্টবেঙ্গল দলের। প্রশ্ন এখানেই উঠছে, যখন মোহনবাগান দল অনুশীলন করল, তখন তাদের ট্রেনিং গ্রাউন্ডটি একেবারে কালো কাপড়ে মোড়া ছিল, কিন্তু ওয়েস্টবেঙ্গল দলের অনুশীলন প্রায় সকলেই দেখল। আপনারা দেখতে পাবেন ওয়েস্টবেঙ্গল কোচ কার্লেস কোয়াদ্রাত যখন অনুশীলন শেষে বেরোচ্ছিলেন, তখন সেই ট্রেনিং গ্রাউন্ডের ছবি। পুরো ট্রেনিং গ্রাউন্ডটি প্রায় ফাঁকা ছিল, কালো কাপড় দিয়ে মোড়া ছিল না, কিন্তু আমরা নিয়ম অনুযায়ী সেটার কোনো ভিডিও করিনি। কিন্তু আপনারা দেখতেই পাবেন ওয়েস্টবেঙ্গল কোচ যখন বেরোচ্ছিলেন, তখন ট্রেনিং গ্রাউন্ডের সেই ছবি। ডার্বির আগে যখন দুই দলই গোপনে অনুশীলন সারতে চায়, তখন ওয়েস্টবেঙ্গল দলের ট্রেনিং গ্রাউন্ড নিয়ে আরেকটু কি সতর্ক হওয়া প্রয়োজন ছিল না? প্রশ্ন উঠছে ঠিক এই জায়গাতেই। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।